कुरु मे देव सर्वकारेषु सर्वदा। नमस्कार, আর্য দর্পণ অনুষ্ঠানে আমি শ্রী অর্য ভট্টাচার্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকতে হবে। আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন জন্মছক বিশ্লেষণ করাচ্ছি দেখি তার মধ্যে বেশ কিছু ভালো যোগ আছে, ভালো দশা অন্তর্দশা চলছে, তার সত্ত্বেও আমরা ঠিক আমাদের জীবনে কোন একটা জায়গায় ক্লিক করাটা পাচ্ছি না, কোন একটা জায়গায় সেই সাকসেসের জায়গাটা পাচ্ছি না, বা আমরা যাই করতে যাচ্ছি সবসময় কোনো না কোনোভাবে আমাদের জীবনে কিছু না কিছু বাধা থেকেই যাচ্ছে, কিছুতেই এগোতে পারছি না। বিশেষ করে বাধাটা আসছে কোথা থেকে, না আমাদের পরিবেশ থেকে। ভালো করে দেখলে বোঝা যায় বা দেখা যায় তখন যে তার জন্ম সময়টা সম্ভব বা জন্মদিনটা হয়েছে 14 তারিখ বা ধরুন 16 তারিখে বা 18 তারিখে। এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, কারণ এই নাম্বারগুলো যখনই হয় না তখনই কি হয় আমাদের জীবনে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হয়। দেখবেন যে 1 তারিখকে জন্মেছে সে কিন্তু কোনো না কোনোভাবে সান রিলেটেড, তার জীবনে কিন্তু অনেকটা ক্ষেত্রে স্মুথনেস থাকবে, বা কারুর নামটা টোটাল যদি যোগ করে দেখা গেছে যে 1 হয়েছে সেই ব্যক্তি কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট পাওয়ার সুযোগ পাবে, বা সে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে সে তার সোসাইটিতে লিড করবে, কোনো না কোনোভাবে লিড সে করবে, এটা কিন্তু তার ভাগ্যে আসবে। কেউ ধরুন 2 সেকেন্ড তার টোটাল নাম্বারটা যোগ করে এসছে 2 বা 2 তারিখে জন্মগ্রহণ করেছে, সে দেখবেন অনেক বেশি আকর্ষণীয় ব্যক্তিত্বের হবে, তার ব্যক্তিত্বটা কিন্তু অনেকটা আকর্ষণীয় হবে। কেউ ধরুন সব যোগ করে এসছে সংখ্যাটা 3, সে দেখবেন বেশ কিছুটা মিষ্টি খেতে ভালোবাসে এবং সে জ্ঞান দিতে খুব ভালোবাসবে, মানুষকে মোটিভেট করতে খুব ভালোবাসবে ঠিক করে বলতে গেলে। যদি কেউ 4 হয় সে দেখবেন একটু হলেও তার ডায়বায় চিন্তাভাবনা হবে, তার চিন্তাভাবনাটা একটু অন্যভাবে হবে, কারণ সে রাহু দ্বারা চালিত হয়। যারা বুধের দ্বারা চালিত হয় বা 5 সংখ্যায় জন্মগ্রহণ করে তারা কিছুটা হলেও দেখবেন একটু লিন হবে বা খর্বকায় হবে বা একটু রোগা হবে, তারা কিন্তু যে কোনো কাজ করার আগে 1000 বার ভাববে। এইরকম ভাবেই প্ল্যানেটগুলো আমাদের নাম্বারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, তাই এই আমাদের জন্মছকে আমাদের যে রাশি আমাদের যে লগ্ন হলো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডেটটাকে তো চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের এই যে ধরুন নামটা আছে নামটা যোগ করলে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা আমাদেরকে কি দিচ্ছে সেটা দেখতে হবে। সেটা কি আমাদেরকে সাকসেস দিচ্ছে? এই যে আপনারা ফোন করেন আমি করুন আপনাদের নামটাকে ফার্স্টেই জিজ্ঞাসা করি, আমি কিন্তু ডেট অফ বার্থ দিয়েও কিন্তু বার করতে পারতাম কিন্তু নামটাও আমি জিজ্ঞাসা করি। কেন করি? কারণ ইনিশিয়েট ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই যে নাম আর এই আপনার ডেট অফ বার্থের ফার্স্ট ডিজিট নাম্বারটা অনেক কিছু ম্যাটার করে আপনার জীবনে। আমাদের ফোন নাম্বারও হতে পারে, ফোন নাম্বার যারা 1 তারিখে জন্মেছেন, 10 তারিখে জন্মেছেন বা ধরুন 19 তারিখে জন্মেছেন তাদের ফোন নাম্বারের শেষে যদি 10 বা 1 থাকে তারা দেখবেন অনেক বেশি কিন্তু সেই নাম্বারটা নেওয়ার পর থেকে ডেভেলপমেন্ট হয়েছে, বা কেউ কোনো গাড়ি কিনেছে গাড়ির পার্টিকুলার নাম্বারটাও কিন্তু তার জন্য কোনটা সুইটেবেল সেটাও কিন্তু ম্যাটার করে থাকে। কারুর টোটাল নাম্বার গাড়ির নাম্বারের যোগফল হচ্ছে ধরুন 8, সে গাড়িটা কিনেছে লাল রঙে, দেখবেন সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই হবে, সে ধরুন 2 দিন গাড়িটা চালাবে 3 দিন গাড়ি বসে থাকবে, গাড়িতে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে, কারণ এখানে ওই গাড়িটার নাম্বার থেকে আসছে সান আর গাড়ির কালারটা থেকে আসছে কি না সরি গাড়িটা হয়তো লাল কিনেছে নাম্বারটা আছে 8, তার মানে নাম্বারটা হচ্ছে শনি, কালারটা হয়ে গেছে রবির, যার ফলে কি হচ্ছে গাড়িটার নিজের মধ্যেই একটা অলরেডি প্রবলেম হওয়া স্টার্ট হয়ে গেছে, ওই গাড়ি কখনোই আপনাকে কিন্তু স্মুথনেস দেবে না, ডিস্টার্ব দেবে। এবার আপনারা অনেকে বলতে পারেন অনেকের তো ব্লু গাড়ি খুব ভালো স্যুট করে, অনেকের গ্রিন কালার স্যুট করে, ইয়েলো কালার স্যুট করে, সেটা ডেফিনেটলি তার চার্টের সাথে স্যুট করেছে এবং দেখবেন নাম্বারটা কিন্তু যোগ করে ওই যে কালারটা নিয়েছে না ওই কালারটার সাথে ওই নাম্বারটার কোনো না কোনোভাবে ম্যাচ হয়ে গেছে। যতক্ষণ না ওই কালারটা ম্যাচ হচ্ছে ততক্ষণ কিন্তু গাড়িটা ঠিক সুইটেবল হবে না নাম্বারের সাথে নিজের সাথে, ও গাড়ি চলতে গিয়ে সমস্যা তৈরি করবে, কোনো না কোনোভাবে সমস্যা তৈরি করবে, এটা হবে। সেম অ্যাজ ফোন নাম্বার, দেখবেন বহু মানুষ আছে তারা কিন্তু কোনো না কোনোভাবে নাম্বার চেঞ্জ করতে থাকেন, তারা
বিশেষ কোনো না কোনো ভাবে দেখবেন রাহুর জাতক সংখ্যাটা ওটাই আসছে। তো এই নাম্বারিং কোন একটা জায়গায় যতক্ষণ না তাদের স্টেবিলিটি আসছে, তাদের কিন্তু লাইফেও স্টেবিলিটি চট করে আসবে। তারা দেখবেন বিভিন্ন কাজ করতে থাকছে, কোনো একটা কাজের সাথে ঠিকভাবে যুক্ত নেই। এবার ধরুন কারুর জন্ম সময় 11-22 হয়েছে এবং তার নামের টোটাল যোগফল 11-33-22-44 এরকম কোনো একটা সংখ্যা আসছে, মাস্টার নাম্বার, তখন দেখবেন তাদের কিন্তু লাইফে বেশ কিছুটা ডেভেলপমেন্ট অটোমেটিক হতে থাকবে, কারণ ওই যে মাস্টার নাম্বারের সংযুক্তি। তারা বলবেন হরোস্কোপে যদি বাজে টাইম থাকে, তখন অবশ্যই হরোস্কোপে যদি বাজে টাইম থাকে, তার হাতে যদি বাজে রেখা থাকে, তারপরেও কিন্তু সে যতটা প্রবলেমে পড়া উচিত তার থেকে কিন্তু কম প্রবলেমে পড়বে, এটা হতে বাধ্য। কারণ অ্যাস্ট্রোলজি মানে কিন্তু এই নয় যে একটা হরোস্কোপ দেখলাম বা হাত দেখলাম বা বাস্তু দেখলাম, তার সাথে নিউমারোলজিও আছে, চারটে পিলার একটা অ্যাস্ট্রোলজির, তাহলে এই চারটে পিলারকে রিকোয়ারমেন্ট আছে, তাই এটাও একটা পিলার নিউমারোলজি। দেখবেন আগেকার দিনে আমাদের নামকরণ হতো, রাশি বার করলো, রাশি বার করার পর সেই রাশি সাপেক্ষে একটা ওয়ার্ড আসতো, লেটার আসতো, মানে একটা ইয়ে আসতো, লেটার, লেটারের এগেনস্টে একটা নাম তৈরি হতো, নিয়ে আমরা নামটাকে ইউজ করতাম। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন ওই যে নামটা তৈরি হতো, এই নামটা কিন্তু নামকরণের ক্ষেত্রে নিউমারোলজি ব্যবহার হতো এবং সংখ্যাতত্ত্বকে ওখানে ইউজ করা হতো, দিয়ে তার রাশির সাপেক্ষে ওটা কতটা উপযুক্ত, রাশির সাপেক্ষে ওটা কতটা যাচ্ছে সেটা ম্যাচ করে দেখে তারপরে নাম রাখা হতো। যার জন্য দেখবেন আগেকার দিনের মানুষেরা অনেক বেশি কিন্তু সুখী স্বাচ্ছন্দ্য ছিল দেন আমরা এখনকার দিনে। অবশ্য আপনারা বলতে পারেন আগেকার দিনে কিন্তু লাইফ এত ফাস্ট ছিল না, এখন অনেক বেশি ফাস্ট আমরা এটা বলতে পারি, কিন্তু আমরা এটাও তো বলতে পারি যখন যে মানুষরা যখন জন্মেছে তার জন্য সেই লাইফটা ফাস্ট। আজকে ভাবুন না আমরা যারা 90s যারা ছেলে মেয়ে, তারা আমাদের জীবনে একটা কোনো রকমের ব্যস্ততা ছিল, আর এখনকার যে বাচ্চারা জন্মাচ্ছে তাদের কিন্তু ব্যস্ততা আবার অন্য একটা হচ্ছে। ব্যস্ততা দুটো প্রজন্মই ছিল, কিন্তু সুখ শান্তি শান্তি আর স্বাচ্ছন্দ্য এটার ক্ষেত্রে ফারাক হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য কজ নামকরণ ঠিক করে হয় না, আমাদের নিউমারোলজির অ্যাপ্লিকেশন আমাদের জন্য হয় না, এটাই কিন্তু ফার্স্ট রেমেডি। এই রেমেডি করতে কিন্তু কোনো কিছু লাগছে না, এই নাম্বারটাকে আমি জাস্ট ঠিক করলাম, বা আমার ফোন নাম্বারটাকে আমি ঠিক করে নিলাম, বা আমার গাড়ির নাম্বার, আমি একটা বাইক দিচ্ছি বা একটা গাড়ি নিচ্ছি, নেওয়ার আগে আমি নাম্বারটাকে ঠিক করলাম, আমি এই পিনকোডে থাকি, এই বাড়ির অ্যাড্রেস, তার সাপেক্ষে আমার নামে, তার সাথে কি কোনো নামের লেটার অ্যাড হবে না কোনো লেটার বাদ দেবো, দিলে কোনটা বেটার হবে, এই জিনিসটা, এই পার্টটাও কিন্তু থাকছে। এর সাথে সাথে যেটা হচ্ছে কি আমার এই নামটা আছে, তাহলে আমি অ্যাকচুয়ালি রাশি আমার এটা, তার সাপেক্ষে আমি কোন টোটাল নিউমারোলজি আর রাশি মিলিয়ে কোন কালারটা আমি যদি পড়ি সেটা আমার জন্য সুইটেবেল হবে, সেটা ভাবতে হবে। টাইম সারাদিনে 24 ঘন্টা, সেখানেও কিন্তু নাম্বার, এই 24 ঘন্টার মধ্যে পার্টিকুলার কোন আওয়ারটা আমার জন্য সুইটেবেল হবে সেটাও কিন্তু সংখ্যা। আপনি রবির টাইমটা খুব একটা ভালো যাবে, আপনি ঘুম থেকে উঠবেন দেখবেন দিনটা একটু সমস্যা হচ্ছে, 2 ঘন্টা আগিয়ে নিন, একটু আগে উঠুন। অনেকে বলতে পারবেন 10টার সময় উঠতে পারি তো, 10টার সময় সকাল থাকছে না, 10টা থেকে একটু আগিয়ে নিয়ে আসুন, সবসময় প্রাতঃকাল ইজ দ্য বেস্ট ফর আস, একটু এগিয়ে নিয়ে আসুন, দেখবেন সেই টাইমিংটাও কিন্তু আমাদের জন্য খুব উপকারী হবে। এই নাম্বারিং ক্ষেত্রেটা আপনারা সবসময় ইজ ভেরি ইজি, কিন্তু আপনাদের কি সেটা চিন্তা করতে হবে যে কোন নাম্বারের সাপেক্ষে আমি কোনটা করলে আমার জন্য বেস্ট আউটপুট হবে। শনি সংখ্যাটা কেন বারবার আসে, এর মধ্যে আর একটা সংখ্যা আসছে কেতু, দেখবেন নাম্বার সেভেন অনেকে জার্সিতে থাকে এবং তারা অনেক বড় বড় প্লেয়ার, তার জন্য কিন্তু সেভেন কথাটা আসছে কিন্তু ইনফিনিটি। আপনারাই বিচার করে দেখুন যাদের জার্সির পেছনে 7 নম্বর আছে, যাদের জন্য এটা সুইটেবল হয়েছে, তারা কিন্তু ইনফিনিটি হয়ে গেছে আমাদের জন্য, তাদের রোল প্লে আমাদের লাইফে ইনফিনিটি। মহেন্দ্র সিং ধোনি, তারপরে রোনাল্ডো, এদের নাম্বারগুলো কিন্তু 7, এরা কিন্তু আজকে ইনফিনিটি আমাদের জন্য। যদি 10 নম্বর দেখি, 10 নম্বর অলওয়েজ মানে হচ্ছে রবি ওয়ান, দেখুন সচিন তেন্ডুলকার অলওয়েজ ইউজ টু বি 10। সাকসেসের ক্ষেত্রে যাতে জোর দেওয়া যায় সেহেতু অনেক সময় কী হয়, অনেক দেখবেন 11 নম্বরটা নেয়, তারা কিন্তু অনেক সাকসেস পায়, তাদের ক্ষেত্রে হয়তো সেরকম ট্যালেন্ট নেই, তারপরেও কিন্তু তারা অনেক সাকসেস পেয়েছে ওই নাম্বারটাকে সংযোজিত করে। আপনাদেরকে আমি একটা নাম্বার সংক্রান্ত একটা টোটকা দিতে পারি, যারা ধরুন এরকম লাইফের এই নাম্বারটা নিয়ে ভুগছেন,
কেউ 14th এ জন্মেছেন, কেউ 16th এ আছেন, 17th, এই যে নাম্বারগুলো হয়ে আছে কার্মিক নাম্বারে, বা যে কোনো পার্সন আপনাদের লাইফে বিভিন্ন রকম বাধা আসছে, আপনারা কি করবেন? একটা যে কোনো গ্রিন কালার, যে কোনো গ্রিন কালার নেবেন, নিয়ে সেটা একটা হোয়াইট পেপারে 11 11, দুটো 11, ইটস কল অ্যাঞ্জেল নাম্বার, দুটো যখন মাস্টার নাম্বার অ্যাড হয় তাকে অ্যাঞ্জেল নাম্বার বলে, ঠিক আছে? এই দুটো 11 11 লিখে নিজেদের পকেটে বা পার্সে রেখে দেবেন, দেখবেন ম্যাজিকের মতো এটা কিন্তু কাজ করতে পারে। এটার ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু আপনাদের সাকসেস রেট বাড়িয়ে দেবে ডেফিনেটলি। কোনো ভালো স্টোন পড়লে যেরকম কাজ হয়, এই নাম্বারটা আপনার জন্য সেই চেঞ্জেসটা আনবে। আপনারা নিজেরা ইউজ করে দেখুন, যদি না হয় আমাকে ফোন করে বলুন, আমি আপনাদেরকে তখন দেখব। কি করবেন, তাহলে একটা ছোট্ট হোয়াইট পেপার নেবেন, তার মধ্যে গ্রিন কালারে লিখবেন 11 11, ফোল্ড করবেন পার্সে অথবা পকেটে রেখে দেবেন। এই যে জিনিসটা রাখবেন, দেখবেন এইটা রাখার পর থেকে আপনাদের লাইফে সাকসেস রেট বেড়ে যাচ্ছে, কারণ দুটো মাস্টার নাম্বার আপনি আপনার সঙ্গে ক্যারি করছেন, বা আপনার নামের টোটাল যোগফলে একটা কিছু আসছে, এটা একদম রেমিডিয়াল পার্টি হয়ে যাচ্ছে। ধরুন একটা যোগফলে কিছু আসছে, সেটা আপনার রাশির সাপেক্ষে যাচ্ছে না নাম্বারটা, তখন ওই নামটাকে কিন্তু কারেকশন করা যায়। সেখানে কারেকশন করে একটা পার্টিকুলার স্মুদি নাম্বার যদি এনে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু দেখবেন অনেক বেশি ডেভেলপ করছেন। এটা দেখবেন আমাদের বেঙ্গলের একজন আছেন অভিনেতা, তিনি কিন্তু তার নামের ক্ষেত্রে এটা করেছেন। আগে তিনি খুব একটা বেশি সাকসেস পাচ্ছিলেন না, তারপরে তার নামের সাথে একটা এস অ্যাড করেন। আজকে তিনি সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে একটার পর একটা মুভি করে যাচ্ছেন, এই মুহূর্তে তার আর ডেট নেই। তাহলে বুঝতে পারছেন নিউমোলজিরও কতটা পাওয়ার। আমরা নিউমোলজিকে নিয়ে খুব একটা চিন্তা করি না বটে, কিন্তু নিউমোলজিকে যদি আমরা আমাদের লাইফে ইউজ করতে পারি, এটা অসম্ভব সুন্দর রেজাল্ট দেয়, আপনাদের কল্পনারও বাইরে আছে। তাই আপনাদেরকে আমি যে রেমেডিটা দিলাম 11 11, সবুজ কালিতে সাদা কাগজের উপরে সেটাকে আপনারা লিখুন, ইউজ করুন, জানান আমাকে। আজকে সময় একদম সমাপ্ত, আপনার প্রত্যেকে ভালো থাকবেন। দূর আর দূরে নেই।